এইভাবে ফিটিং করে এরকম রেডি করে দুটো মেশিন রেডি করে রেখে দিতাম। পর্দায় দেখা যাচ্ছে প্রথমে ওই পাশ থেকে আমরা ভরা চাকা মানে ফিল্ম নিয়ে এসে এই চাকা এখানে লাগাতাম। এই যে এখানে চাকা লাগায়ে এখানে কার্বন লাগায়ে ছবি এখানে ছবি লাগাতাম। হ্যাঁ আমি লাগাতাম, এই যে ফিল্ম এইভাবে লাগায়ে এখানে যে এইভাবে ফিটিং করা আছে এইভাবে ফিটিং করে এরকম রেডি করে দুটো মেশিন রেডি করে রেখে দিতাম। রেখে দিয়ে এইরকম কার্বন এই কার্বন লাইন দেওয়ার পরে এখানে আলো হয়, এই আলো পর্দায় যায়, এই আলোর ভিতরে যায়, এই ভিতরে যায় এমনি দিয়ে আলো ইয়ে হয়। আমরা এখানে ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটারের সাহায্যে এখানে এই আলো দেখি, এই আলো নিভে গেলি ভিতরে আলো নিভে যাবে। এই যে আলো দেখা যাচ্ছে, এই আলো ওখানে চলে, ওখানে মেশিন চালু করলে শিফটিং ডিউটি করতাম, মানে আমি 200 ডিউটি করতাম, আমার একটা হেল্পার ছিল আর একজন ডিউটি করতো, আর একটা হেল্পার ছিল, এরকম চারজনে আমরা চারটে শো চালাতাম।
এই মেশিন দিয়ে কাজ করতেন সিনেমা কেমন কষ্ট হতো এবং সিনেমার দর্শক সেই সময় এত কষ্ট হতো, দর্শক মানে হাউসফুল দর্শক থাকতো, মানে কষ্ট হলেও সেটা মনে লাগতো না, মানে আনন্দ লাগতো না। এখন দর্শক নাই, কষ্ট কম, কিন্তু মানে দর্শক না থাকাতে আমাদের মনে আনন্দ নাই। আচ্ছা, এই যে আপনি এখন এই যে এই মেশিনগুলো চালাতে গেলে কি কি মানে সমস্যার সম্মুখীন হন? ওই মেশিনে চালাতে গেলে, ডিজিটাল মেশিন চালাতে গেলে তেমন কোনো সমস্যা না, ওই হ্যাং ট্যাং হয় মাঝে মধ্যে, তাছাড়া এই ম্যানুয়ালগুলো চালাতে গেলে ম্যানুয়ালে ছবি ফিলিং কাটে যেত, আবার সেই ফিলিংটা আবার সেটিং করে লাগাই, আবার স্টার্ট দেওয়া লাগতো যদি পুরনো ছবি হতো আর এরকম দর্শক পাতা চালিয়ে গিয়ে আমরা দর্শক মানে অবস্থায় আমরা নামাই, অন্য হল চালাবে বলে আমরা ছবি নামাই। সে সময় কি দর্শক চালানোর পরেও দর্শক হচ্ছিল? হ্যাঁ, দর্শক হচ্ছিল। আচ্ছা, এই যে এখন তো আপনাদের দর্শক খরায় ভুগছেন, কতগুলো আসন আছে? এবং আসন সাতগুলোই আছে, যে যতগুলো ছিল আগে 1430 সেই কটাই আছে, কিন্তু দর্শক 400 মিলেও 100 দর্শক হয় না, মানে চারটা শো মিলায়ও একশো দর্শক, মানে একটা শো এর মতো আগেকার একটা শো এর মতো দর্শক হয় না। এখন কি এটা কি লস প্রজেক্টে আছে নাকি? লস প্রজেক্টেই আছে। তারপরও কেন চালাচ্ছেন আপনারা? আমরা চালাচ্ছি, আমাদের এমডি সাহেব চালাচ্ছে, তাই আমরা চালাচ্ছি। এমডি সাহেব চালায় রেখেছে, আমাদের ফ্যামিলি মানে আমাদের যেগুলো স্টাফ আছে পুরনো স্টাফ, এই স্টাফগুলো এখন তো অন্য কোনো কাজ করতে পারবে না, তাদের সবগুলোর ওই বয়স 30-35 বছর, কর্মক্ষেত্রে এই মণিহারের বয়সে মানে চাকরির বয়সই 35-40 বছর। আচ্ছা, আপনার প্রথম সিনেমা মণিহার হলে আছে, কোন সিনেমা চালান এবং মণিহার হলের প্রথম সিনেমা কোনটি? মণিহার হলের প্রথম সিনেমা জনি, সেটার নায়ক নায়িকা কে ছিল? নায়ক নায়িকা সোহেল রানা আর ইয়ে ছিল সুচরিতা। কত সালের কাহিনী এটা? এটা 83 সালের কাহিনী। আপনি প্রথম সিনেমা মণিহারে কি দেখেছিলেন? প্রথম সিনেমা সাহেব, সেটার নায়ক নায়িকা মানে সেটা নায়ক নায়িকা মনে না, মনে হয় সম্ভবত ফারুক, নায়ক ফারুক, 85 সাল।